সাবস্ক্রাইব করুন বিপ্লটেকে, ক্লিক করুন বেল আইকনে, টেকনোলজি রিলেটেড ভিডিও সবার আগে বাংলায় দেখার জন্য। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনারা দেখাবো কীভাবে ফ্রিতে মানে হাজার হাজার চ্যানেল দেখবেন এবং স্পোর্টসের যত চ্যানেল আছে সব ফ্রিতে পাবেন। তো আপনারা সেটা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম বিপ্লটেকে, আশা করি সবাই ভালো আছেন। তো আমি যে অ্যাপসটি নিয়ে আসছি প্রথম সেটা হবে লাইভ নেট টিভি। আমি বর্তমানে এই অ্যাপসটার ভিতরে আছি এবং আমি আমার ভিডিও ডিসক্রিপশনে নিচে এটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এই অ্যাপসটা আপনি প্লে স্টোরে খুঁজলে পাবেন না, কারণ মানে এইরকম এটা বলতে গেলে এক প্রকার পাইরেন্সি চুরি হয়, ঠিক আছে? তো এইরকম মনে করেন আপনার বিভিন্ন চ্যানেলকে লাইভ দেখানো কিন্তু গুগল প্লে স্টোর সাপোর্ট করে না অফিসিয়ালি ছাড়া। এবং আপনি যদি কোনো অফিসিয়াল অ্যাপস ডাউনলোড করতে চান তাহলে একটা চ্যানেলের জন্য একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, সেটা খুবই খারাপ। কিন্তু এই অ্যাপসটা আপনি অনলি একটা অ্যাপস ডাউনলোড করলে আপনি সম্পূর্ণ চ্যানেল একটু ওয়েট করতে হয় এই অ্যাপসটা ওপেন করার জন্য। এই একটা সমস্যা এই অ্যাপসটার, অন্যথায় সব সম্পূর্ণ ঠিকই আছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত চ্যানেল চলে আসছে, এন্টারটেনমেন্ট যে চ্যানেলগুলো আছে এখানে এন্টারটেনমেন্ট সব চ্যানেল দেওয়া আছে, স্টার প্লাস, জিটিভি, মানে বিবিসি, এভরিথিং সারা ওয়ার্ল্ড এখানে। এটা এগুলো কানাডার চ্যানেল, এটা এগুলো নিউজ, আপনি যত নিউজ এখানে ইচ্ছা দেখতে দেখে নিতে পারেন এখান থেকে। দেন এখানে হলো বেলজিয়ামের চ্যানেল, এটা হলো ইতালি, এটা আলবানিয়া, এটা হলো স্পোর্টস। তো আমি স্পোর্টসটাই বেশি প্রধান দিব, কারণ আমাদের অনেক সময় খেলা দেখতে হয়। তো আমরা এখানে দেখেন এখানে বিভিন্ন চ্যানেল দেওয়া আছে, ইন্ডিয়ান, পাকিস্তানি, তারপর ইন্টারন্যাশনাল চ্যানেলগুলো আছে সব দেওয়া আছে। ধরুন আমি এখন সোনি এসপিএনটা আমি ওপেন করবো, সোনি এসপিএন ক্লিক করার পর আপনি এখানে কোন লিঙ্কে সিলেক্ট করবেন, দেন আমি ওয়ান করে দিলাম ফার্স্ট, দেন এটা অটোমেটিক আপনার এমএক্স প্লেয়ারে চলে যাবে। আর এই এমএক্স প্লেয়ার আমার ওপেন হচ্ছে, যদি দেখেন ধরুন আমি সোনি এসপিএনে জাস্ট এখানে ক্লিক করবো, দেন লিঙ্ক ওয়ানে ক্লিক করে দিলাম ফার্স্ট। তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে প্লিজ ওয়েট লেখাটা আসবে, এটা অটোমেটিক এমএক্স প্লেয়ারে চলে যাবে। দেন দেখেন একটু পরে আমার এই সোনি এসপিএনটা চলা শুরু হয়ে যাবে। আমার সোনি এসপিএন সম্পূর্ণ চলছে এইভাবে। বন্ধুরা আপনার ফ্রিতে এখানে যত চেন আছে সম্পূর্ণ ফ্রিতে দেখে নিতে পারেন কোনো সমস্যা ছাড়াই। তো এই অ্যাপসটা খুবই কার্যকরী একটা অ্যাপস, আমি লাইভ দেখিয়ে দিলাম কীভাবে আপনি ফ্রি চ্যানেল দেখবেন। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য এবং অ্যাপসের রিভিউ পাওয়ার জন্য অবশ্যই বিপ্লটেক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় বাংলা।